নেশার কবলে আক্রান্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা সংবাদ মাধ্যমে লাগাতার খবর প্রকাশ হবার পর কুম্ভ নিদ্রা ভাঙল প্রশাসনের। শহরের অধিকাংশ স্কুলের আশপাশের দোকানিদের মধ্যে বিক্রি হয় তামাক জাতীয় দ্রব্য। বুধবার সকালে রাজ্যের স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যৌথভাবে রাজধানী নেতাজি চৌমুহনিস্থিত এলাকায় তামাক বিরোধী অভিযান চালায়। এলাকার বহু দোকানে তামাক জাতীয় দ্রব্য বিক্রি হচ্ছে, এর প্রভাব পড়ছে ছাত্রছাত্রীদের উপর। অভিভাবক মহল থেকে রীতিমতো অভিযোগ ওঠার পর অভিযানে নামে তারা। যেসব দোকানগুলিতে তামাক জাতীয় দ্রব্য উদ্ধার হয়েছে সেসব দোকানের ব্যবসায়ীদের 200 টাকা থেকে 500 টাকা জরিমানা করা হয়েছে। 2008 সাল থেকে আইন হয়েছে স্কুল কলেজের 100 গজের মধ্যে কোনো ধরনের তামাক জাতীয় দ্রব্য বিক্রি করা যাবে না। তাই প্রশাসনের পক্ষ থেকে এই আইনটি পশ্চিম জেলায় কঠোরভাবে পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের অভিযান আগামী দিনে অব্যাহত থাকবে স্কুল ও কলেজ সংলগ্ন এলাকাগুলিতে। যেসব ব্যবসায়ীরা আইন লঙ্ঘন করবে তাদের জরিমানা করা হবে। তারপরেও আইন লঙ্ঘন করলে সেসব ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনত কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা কোটপা এনফোর্সমেন্টে এসছি আজকে, আমাদের হেলথ ডিপার্টমেন্ট, তারপর আছে পুলিশ ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে ডিএম স্যারের অর্ডারে আমরা কোটপা এনফোর্সমেন্ট করছি। আমাদের উদ্দেশ্য হলো স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের 100 গজের মধ্যে যত সেলিং পয়েন্ট আছে তামাক জাতীয় দ্রব্য, এগুলি আইনত বিক্রি করা যায় না। সেকশন 6B কোটপা আইন, কোটপা আইনটা অনেক পুরনো, 2008 থেকেই আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ল হয়েছে। এদিকে আগরতলা যোগেন্দ্রনগরস্থিত বিদ্যাসাগর পল্লী উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের পক্ষ থেকে নেশা বিরোধী সচেতনতামূলক মিছিল অনুষ্ঠিত হয়, কারণ নেশার করিডোর হয়ে উঠেছে গোটা আগরতলা শহর, যা প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে বলা চলে। বিশেষ করে ছাত্রছাত্রী ও যুবক যুবতীরা এই নেশার কবলে পড়ে ভবিষ্যতে নিয়ে দিশেহারা। তাই তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এবার প্রশাসনের পক্ষ থেকে কঠোর হতে চলেছে। এর পাশাপাশি নেশামুক্ত ত্রিপুরা গড়ার প্রতিশ্রুতি 5 বছর অন্তর পালন করার জন্য বড়সড় উদ্যোগ গ্রহণ করেছে সরকার বলে মনে করছে আবার অনেকে। আমরা বিদ্যাসাগর পল্লী এসবি স্কুল মূলত নেশা বিরোধী একটা র্যালির আয়োজন করেছি। আমরা লক্ষ্য করেছি যে আমাদের সমাজের একটা বিরাট অংশ যুব সমাজ নেশায় আসক্ত হয়ে পড়ছে, এমনকি ছোটো ছোটো কোমলমতি শিশুরাও এই নেশাতে নেশার ফাঁদে পড়ে যাচ্ছে। আর এই ফাঁদে যারা সাহায্য করছেন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী, আমরা তাই একটা সচেতনতার র্যালি করতে যাচ্ছি। সায়ন্দন টিভি।